নাটোরের সিংড়ায় এক পরাজিত চেয়ারম্যান প্রার্থীর ওপর নির্বাচিত চেয়ারম্যান কর্মীদের হামলার ঘটনা ঘটেছে সোমবার বেলা সাড়ে এগারোটায় তাজপুর ইউনিয়নের রাখাল বাজারে এই ঘটনা ঘটে এতে আহত হয় তাজপুর ইউনিয়নে পরাজিত প্রার্থী আব্দুল জব্বার সর্দার ও তার মোটরসাইকেল চালক বুলবুল হোসেন আব্দুল জব্বার সর্দার তাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি এ নির্বাচনে নৌকা সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মিনহাজ উদ্দিনের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন তিনি আব্দুল জব্বার সর্দার জানান বাড়ি থেকে সিংড়া আসার পথে গতকাল নির্বাচনে বিজয়ী মিনহাজ চেয়ারম্যানের কর্মীরা আমার উপর হামলা করে মোটরসাইকেল ভাঙচুর করে এসময় সময় আমি ও আমার মোটরসাইকেল চালক আহত হই আহত চালক বুলবুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে আমি রিটার্নিং কর্মকর্তা ও থানায় জানিয়েছি এ বিষয়ে সিংগা থানার ওসি নুরে আলম সিদ্দিকী জানান মৌখিক অভিযোগ পেয়েছি বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে